বর্ধমান ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড আরও একটি কলেজ ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়, এই কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। এই কলেজের যে পোর্টাল রয়েছে, তোমরা এই কলেজের পোর্টালে চলে যাবে, dbndsm.edu.in ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা অনলাইন অ্যাডমিশন 2023-24 অপশনে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের অ্যাডমিশন পোর্টাল ওপেন হয়ে যাচ্ছে, সেখান থেকে তোমাদের থার্ড মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয়েছে। থার্ড মেরিট লিস্ট অপশনে ক্লিক করে তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের যে কতগুলো সিট রয়েছে এখনো পর্যন্ত তোমরা দেখে চেক করে নিতে পারছো, প্লাস তাদের নাম এসে তারা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। ওকে, এখান থেকে ধরো ইংলিশ মেজর 3 বছরের কোর্স তোমরা যেটা আছে জেনারেলে, তোমরা অ্যাপ্লিকেশন ক্লিক করবে। জেনারেলে ক্লিক করলে কিন্তু এখানে দেখছো তোমাদের 10 জনের নাম এখনও কনফার্ম হয়েছে দিয়েছে। তোমাদের বেঙ্গলি মেজর জেনারেলে তোমরা এখান থেকে ক্লিক করে কিন্তু চেক করতে পারছো, যেখানে কনফার্ম কিন্তু এখনও সিট রয়েছে। আর তোমাদের 236 মেরিট পয়েন্ট পর্যন্ত, 232 মেরিট পয়েন্ট পর্যন্ত, এরপরও 4 জন ওয়েটিং আছে, এদেরও নাম চলে আসবে, তোমরা কিন্তু এই কলেজে অ্যাডমিশন হতে পারছো। ওকে, ইংলিশ মেজর যেটা আছে তোমাদের এখানে ক্লিক করে ওবিসি বিতে যেমন কিন্তু 2 জন কনফার্ম রয়েছে, আর 4 কজা ওয়েটিং আছে। এখান থেকে যদি অ্যাডমিশন না নেয় তাহলে কিন্তু নেক্সট তোমাদের নাম আসতে পারে। ইংলিশে যারা অনার্সে অ্যাপ্লিকেশন করেছে জেনারেল কোর্সে, তোমরা এখান থেকে ভিউ অপশন ক্লিক করে তোমরা কিন্তু চেক করতে পারছো, এখানে 8 জনের নাম এখনও কনফার্ম রয়েছে, আর বাদ বাকি যারা ফর্ম ফিল আপ করছে সবাই কিন্তু ওয়েটিংয়ে রয়েছে। এই 8 জনের মধ্যে কেউ অ্যাডমিশন না নিলে তাদের কিন্তু তোমরা চান্স পাচ্ছ, নাহলে কিন্তু এখানে আর কেউ চান্স পাবে না। ওকে, তোমরা এই কলেজে কিন্তু অ্যাডমিশন হতে পারছো। আজকেই তোমাদের যে মেরিট লিস্ট বেরিয়েছে, তোমরা আজকেই কিন্তু অ্যাডমিশন হতে হবে। আর তোমাদের 24 তারিখে তোমাদের কিন্তু ফোর্থ মেরিট লিস্ট বেরোবে, আর 24 তারিখে তোমাদের কিন্তু অ্যাডমিশন হতে হচ্ছে। ওকে, বর্ধমান ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড আরও একটি কলেজ রয়েছে ডক্টর গৌর মোহন রয় কলেজ, এই কলেজের ওয়েবসাইট তোমরা চলে যাবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এই কলেজের পোর্টাল ওপেন হওয়ার পর তোমরা অনলাইন অ্যাডমিশন 2023-24 অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ফার্স্ট যে মেরিট লিস্টটা পাবলিশ হয়েছে তোমরা এখান থেকে ক্লিক করে চেক করে নিতে পারছো। তাহলে তোমরা অ্যাডমিশন যে নোটিশটা আছে সেটা এখান থেকে সিলেকশন করে নিতে দেখতে পারছো। তোমাদের সেকেন্ড যে মেরিট লিস্টটা ওটা তোমাদের কবে বেরোচ্ছে, তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হবে কিন্তু 24/7/23 থেকে 25/7/23 মধ্যে কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে। আর তৃতীয় তোমাদের পাবলিশ হবে হচ্ছে 26 তারিখে, আর চতুর্থ হবে 28 তারিখে। এরকমভাবে কিন্তু তোমাদের 4টে 5টা পর্যন্ত তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে। তোমরা যারা চান্স পাচ্ছ না প্রথম লিস্টে, তোমরা কিন্তু সেকেন্ড তৃতীয় চতুর্থ পঞ্চম এই লিস্টে তোমাদের নাম আসতে পারে। তোমরা এই কলেজের ওয়েবসাইট রেগুলার চেক করবে, তোমরা কিন্তু কলেজে অ্যাডমিশন হতে পারছো। ওকে, এবার তোমরা ফার্স্ট মিনিস্ট্রি যাদের নাম এসেছিল তোমরা এখানে দেখতে পারো, বেঙ্গলি মেজর 3 বছরের যারা জেনারেল কোর্সে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জেনারেলে কতজন কনফার্ম রয়েছে। জেনারেলে কিন্তু এই কলেজে কনফার্ম রয়েছে, এখানে 128টা সিট কনফার্ম রয়েছে। এবার এর মধ্যে কিন্তু প্রায় 50 জন যদি অ্যাডমিশন না নেয় তাহলেই কিন্তু তোমাদের এরপরে ওয়েটিংয়ে যে 50 জন আছে, তোমরা 50 জন কিন্তু এই কলেজে তোমরা চান্স পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবার এখান থেকে কিন্তু অনেকে এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে, এখানে কিন্তু জেনারেলের মধ্যে এসসি এসটি ওবিসি প্রত্যেকের নাম থাকে। ওকে, এবার তোমরা যারা এখানে এসসি এসটি ওবিসি রয়েছো তোমাদের কিন্তু আলাদা করে লিস্ট বেরোচ্ছে, সেখানে কিন্তু তাদের নাম থাকবে, এরা কিন্তু এই সিলেকশন থেকে তারা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারা জেনারেল, এখানে যারা শুধু জেনারেল রয়েছে তোমরাই কিন্তু থাকবে। এবার তোমাদের এখানে কিন্তু তোমাদের চান্স পাওয়ার সুবিধাটা রয়েছে, যদি 50 জন অ্যাডমিশন না নেয় তোমরা জেনারেল এখানে দেখতে পাচ্ছ, যতজন জেনারেল আছো তারা কিন্তু তাদের মধ্যে 50 জন কিন্তু এই কলেজে সেকেন্ড মেরিট লিস্টে সুযোগ পাচ্ছ তোমরা কালকে অ্যাডমিশন হওয়ার, ঠিক আছে। এরপর তোমরা আরেকটা সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছ, বেঙ্গলি মেজর যারা অনার্সের জন্য অ্যাপ্লিকেশন করছে, তোমরা জেনারেলে দেখতে পাচ্ছ এখানে কতগুলো তোমাদের নাম কনফার্ম রয়েছে। তোমাদের এখানে জেনারেলে যে অনার্সের জন্য তোমাদের কিন্তু 42 জনের নাম কনফার্ম রয়েছে, এরপর বাদ বাকি তোমাদের সব ওয়েটিংয়ে রয়েছে। এবার 42 জনের মধ্যে যদি 20 জন অ্যাডমিশন না নেয়, 50 জন অ্যাডমিশন নিলো, 50% 50% অ্যাডমিশন নিল না, তাহলে এই 50% যেটা 20 জন বা 21 জন তোমরা কিন্তু এখান থেকে চান্স পেয়ে যাচ্ছ। এখানে এসসি এসটি কিন্তু আলাদা মেরিট লিস্ট বেরিয়েছে, তাদের নাম কিন্তু ওই লিস্টে রয়েছে, তারা যদি অ্যাডমিশন নিয়ে নেয় এখানে সিটটা ফাঁকা থেকে যাচ্ছে, তাহলে তোমরা জেনারেল যারা আছো তোমরা কিন্তু এই কলেজে চান্স পাচ্ছ। ওকে, অন্তত 20 জন এখানে নেবো, 25 জন বা এখানে যতজনের নাম আছে 40 জন পর্যন্ত এখানে তোমাদের নাম আছে। 40 জনের পর থেকে যদি আরও 40 জন কিন্তু তোমরা চান্স পেয়ে যাচ্ছ সেকেন্ড লিস্ট, বা তোমাদের আরও যারা 70-80 পর্যন্ত নাম আছে তোমরা কিন্তু থার্ড ফোর্থ মেরিট লিস্ট পর্যন্ত তোমাদের নাম আসতে পারে। ওকে, তোমরা কিন্তু এখানে রেগুলারই ওয়েবসাইট চেক করবে, তোমাদের কিন্তু বেঙ্গলিতে অনার্সে যা 4 বছরের অ্যাপ্লিকেশন করেছো তোমাদের কিন্তু চান্সটা থাকবে। ওকে, এছাড়া তোমাদের এখানে আরও যে সাবজেক্ট আছে, এডুকেশন আছে, ঠিক আছে, ইংলিশ আছে। ইংলিশ যেমন জেনারেলে তোমরা দেখো যে 3 বছরের কোর্সে অ্যাপ্লিকেশন করেছো, ইংলিশে তোমাদের যে কজনকে নেওয়া হয়েছে 37 জনকে নেওয়া হয়েছে, আর বাদ বাকি তোমাদের কিন্তু ওয়েটিংয়ে রয়েছে। এবার এখান থেকে যারা অ্যাডমিশন নিচ্ছ না তারা কিন্তু পরে অ্যাডমিশন পেয়ে যাচ্ছ। আর অনার্সে দেখো, অনার্সে তোমাদের যে সিটগুলো রয়েছে জেনারেলে কিন্তু তোমাদের সিট রয়েছে, এখানে টোটাল
47টা সিট রয়েছে, 47 জন কনফার্ম রয়েছে, বাদ বাকি তোমরা কিন্তু ওয়েটিং এ আছো। এবার যারা অ্যাডমিশন নেবে না সেক্ষেত্রে একই রকম ভাবে তোমরা কিন্তু নেক্সট মেরিট লিস্টে তোমরা চান্স পেয়ে যাচ্ছ। সেকেন্ড মেরিট লিস্টে তোমরা কিন্তু রেগুলার ওয়েবসাইট চেক করবে। ওকে, প্রত্যেকটা সাবজেক্টের এখানে কিন্তু তোমাদের মেরিট লিস্ট দেওয়া রয়েছে। ফার্স্ট মেরিট লিস্টে তোমরা যারা অ্যাডমিশন হতে পারছো না তারা কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট অবশ্যই তোমরা চেক করবে, প্রতিনিয়ত চেক করবে, তোমরা কিন্তু অ্যাডমিশন হয়ে যেতে পারবে সেকেন্ড মেরিট লিস্টে, যাদের কাছাকাছি 100-এর মধ্যে তোমাদের মেরিটে নাম রয়েছে। ঠিক আছে, প্রথম 100 মেরিট লিস্টের মধ্যে ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু এ কলেজের সুযোগটা বেশি রয়েছে। ওকে, এবার যাদের অনেক পিছনে রয়েছে তাদের কিন্তু চান্সটা কম রয়েছে, তারা অন্য কলেজে যদি ফর্ম ফিল আপ করে থাকো তোমরা অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ওকে, চন্দ্রপুর কলেজে তোমরা যারা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। তোমরা এই কলেজের ওয়েবসাইটে চলে যাবে, চন্দ্রপুর কলেজ অ্যাডমিশন .in ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট যে পাবলিশ হয়েছে এই অপশনে তোমরা ক্লিক করে চেক করে নিতে পারছো। তোমাদের যাদের নাম আছে তোমরা কিন্তু এই কলেজে এখনও পর্যন্ত রাত 12টা পর্যন্ত অ্যাডমিশন নিতে পারছো। এরপর তোমাদের থার্ড মেরিট লিস্ট বেরোবে, যদি তোমাদের সিট ফাঁকা থাকে তোমাদের দেখ চেক করে নিতে পারছো কতজন এখানে নাম এসেছে। এবার এখান থেকে কারো যদি অ্যাডমিশন না নেয় তাহলে কিন্তু তোমাদের যাদের নাম আসেনি তোমরা কিন্তু এই কলেজে অ্যাডমিশন হতে পারছো। এই জন্য সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু বেঙ্গলি মেজর 3 বছরের জেনারেল কোর্স আছে। এবার জেনারেল কোর্সে তোমরা যারা জেনারেলে অ্যাডমিশন নিয়েছিলে ফর্ম ফিল আপ করেছিলে তারা কিন্তু এই অপশনে ক্লিক করে তোমরা দেখতে পারবে তোমাদের কাদের কাদের নাম এখানে কনফার্ম রয়েছে। এখানে কিন্তু এখনও পর্যন্ত তোমাদের 79 জনের নাম এখানে কনফার্ম রয়েছে, এরপর বাদ বাকি তোমরা কিন্তু ওয়েটিংয়ে রয়েছো। এবার 79 জনের মধ্যে কিন্তু সবাই এখনও পর্যন্ত এই কলেজে অ্যাডমিশন নেবে না, যার জন্য 40 জন ধরো অ্যাডমিশন নিল, 40 জন অ্যাডমিশন নিল না, তাহলে কিন্তু 40টা সিট ফাঁকা থাকবে। এই 40টা সিট ফাঁকা থাকলে তোমাদের এখান থেকে এর পরের যে 40 জন আছে তোমরা কিন্তু চান্স পেয়ে যাচ্ছ। এর মধ্যে কিন্তু আমাদের এসসি এসটি ওবিসি রয়েছে যেটা আলাদা করে লিস্ট বেরোচ্ছে, সেখানে কিন্তু তারা যদি অ্যাডমিশন নেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের এখানে সিটগুলোও তোমরা পেয়ে যাচ্ছ। এবার তোমরা জেনারেল যারা আছো তোমরা জেনারেল কিন্তু 40-50 পর্যন্ত কিন্তু এরপরে তোমরা চান্স পাওয়ার সুযোগ পাচ্ছ। তোমরা যারা এখনও কলেজে অ্যাডমিশন হতে পারোনি, তোমাদের সেকেন্ড লিস্টে পর্যন্ত তোমাদের নাম আসেনি, তোমরা কিন্তু এর পরের লিস্টে তোমাদের কিন্তু নাম আসতে পারে। তোমরা কিন্তু রেগুলার ওয়েবসাইট চেক করবে, তাহলে কিন্তু তোমাদের নাম যদি এসে থাকে তোমরা যদি অ্যাডমিশন না নাও তাহলে কিন্তু তোমরা এই কলেজে দ্বিতীয়বার সুযোগ পাবে না অ্যাডমিশন হওয়ার। ঠিক আছে, এই জন্য তোমরা রেগুলার ওয়েবসাইট চেক করবে। তোমাদের যাদের এর পরেও নাম রয়েছে তোমরা কিন্তু এর পরের লিস্টেও তোমাদের কিন্তু এখান থেকে যে 4th লিস্ট 5th লিস্ট যদি বেরোয় তোমরা কিন্তু কলেজে অ্যাডমিশন হতে পারছো। ওকে,